কলগাছিয়াত আঞ্চলিক গণমৰ্চাৰ নেতৃবৃন্দ কলগাছিয়াৰ নাগৰিক সমাজৰ সৈতে মত বিনিময় সাংসদ অজিত কুমাৰ ভূঞাৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী বিশ্বৰ প্ৰথম হাৰিৰ মেচলিয়া সৰ্বানন্দ সোণোৱাল হিমন্ত বিশ্ব শৰ্মা গণশত্ৰু দেশদ্ৰোহী শিলাদিত্য দেৱে সৈয়দ আব্দুল মালিকক বৌদ্ধিক জেহাদি বুলি কৰা মন্তব্যত ক্ষুব্ধ ভূঞা শিলাদিত্য দেৱ এজন মূৰ্খই নহয় যথা মূৰ্খহে আমি নরেন্দ্র মোদী সরকারক মন্দির বনাবলৈ ভোট দিয়া নাছিল মন্দির সাজিবলৈ ভোট দিয়া নাছিল আমি মোদী সরকার পাতিছিল দেশৰ নিবনুৱা সমস্যা সমাধান কৰিবৰ কাৰণে সুশাসন প্ৰতিষ্ঠা কৰিবৰ কাৰণে দুর্নীতি নির্মূল কৰিবৰ কাৰণে আৰু অবৈধ বাংলাদেশী দিয়াৰ পৰা বিচাৰ কৰিব এই প্ৰৱণতাক আমি একৈশত বাধা দিব লাগিব এই রাজনীতি আমি শেষ করব লাগিব আর নতুন রাজনীতির ঘোষণা করব মেরুদণ্ডহীন নেতৃত্ব দিল্লিয়ে যি কয় তাকে করে বরং বেশিকে করে কোন রাজ্যই নকরে বিজেপি সরকার ভাঙা রাজ্যই নকরে সর্বানন্দ সোণোৱাল হিমন্ত বিশ্ব শর্মাহতে দিল্লির যে নীতি আদি ধরনের রূপায়ণ করে তার তুলনা পাব সেখানে আমি তেওঁলোকক দেশদ্রোহী বুলি কৈছো গণবিরোধী বুলি কৈছো বিজেপির ভিতর মিথ্যাচারী নেতার শারীর এক নম্বর আছে নরেন্দ্র মিছা কথা কৈছে তার যদি এখন তালিকা দিও আর রাষ্ট্রদ্রোহী বলে যদি জেলত আজি ভরাবলিয়া হয় মই কম যে প্রথম রাষ্ট্রদ্রোহী বলে জেলত ভরাবলিয়া হলে সর্বানন্দ সোণোৱাল হিমন্ত বিশ্ব শর্মা আর কেবিনেটর মন্ত্রী শিলাদিত্যৰ দৰে নেতা কিছুমানক তেওঁলোকে বাছি লয় আৰু বাছি লৈ পেলাই এই ধৰণৰ কথাবোৰ তেওঁলোকৰ সৈতে কোৱাই থাকে আৰু চাই মানুহে কি ধৰণে প্ৰতিক্ৰিয়া কৰিছে নাই তেওঁ আগতেও বহুত ভয়ংকৰ কথা কৈছিল আৰু এই নেতাসকলৰ ঘর আমার মজবুত হলে হব অটুট অসম সূর্যা সিমেন্ট অটুট অসম জসপ্রীতৰ ফ্লেক্সিবিলিটিয়ে করে ঘরের সুক কোন সাফা আৰু কলগেট সুপাৰ ফ্লেক্সিয়ে করে লুকাই থকা বীজাণু সাফা ফ্লেক্সিবিলিটি এনেকুৱা হব লাগে কলগেট সুপাৰ ফ্লেক্সি মোৰ সপোন আছে আগবাঢ়ি যোৱাৰ হে